নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমাদের বাড়িতে সবাই তাড়াতাড়ি ভোরবেলা উঠে পড়েছে, কারণ আমাদের বাড়ির সামনেই ওই দুটো জমিতে এত জোরে জোরে পাওয়ার টিলার চলছে, চাষের জন্যে আরও ঘুম হয়নি। মানে আজকেও মেঘলা করে আছে, একটুকু রোদ বেরোয়নি চার দিন ধরে, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর আমাদের এখানে যে চাষ শুরু হয়ে গেছে কয়েকদিন আগে, তো দেখেছেন যে মাঠে ধান কাটা হয়ে গেছে, আজকে জোড়া টিলার চলছে। এই দেখুন, এখন বেরিয়েছি বাজারে যাব। বাজার থেকে এসে দেখি যদি সম্ভব হয় পপি কিচেনের ভিডিও হবে, সাউন্ড না কমলে পপি কিচেনের ভিডিও হবে না। ওয়েদারটা দেখুন, আজকে জমজমাটি ওয়েদার, খালি খেয়ে দিয়ে ঘুমোতে হবে নাকি বাবা? কি করছিস তুই? হ্যাঁ, আগে ঘুরতে নিয়ে গেছিস না? ও চিকু, যাবি আজকে আমাদের বাড়ি? না, চল না রে। উই, চোখ মার, টুই টুই চোখ কই বা বাড়ি। তো মায়ের সাথে যাবি? না, চ চিকু একটা হামু দে দে, একটা হামু দে। আরে কাকে দিচ্ছি হামু, আরেকবার দিয়ে দে। আপনাদের হামু দিচ্ছি চিকু, বা ভালো করে দে দে। আখের রস খাবি? আখ খাবি? আখের রস দিচ্ছে দাদার কাছে যাবি? হ্যাঁ, চল আজকে আমার সঙ্গে বাজার যাবি, চল মাছ কিনতে যাবো। জুজু তোর মা কই? পেছনে কত বড় লরি এসতেছে দেখো, লরি লরি। হ্যাঁ, আজকে সুপার রেসিপি হবে পপি কিচেনে। হাতে কি? হাতে গাঁদা ফুল। কি করবে? আগে থেকে ঠান্ডা মানে কি খেতে হবে বলো, কি কি রেসিপি হবে তুমি বলো কিছু, তাহলে বাজার যাচ্ছি কিনে নিয়ে আসবো। নাকি যা দিবে অঙ্গে তাই যাবে সঙ্গে, তাই তো? গুড় পিঠে করো না? গুড় পিঠে খাবে দাদু, গুড় পিঠে খাওয়ার সব হয়েছে। হ্যাঁ বেশ, ঠিক আছে, চলো 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 চলো, হ্যালো খাবে। হ্যাঁ হ্যালো হ্যালো, চলো টাটা, বাই বাই। হ্যাঁ আবার যেন দেখা পাই। হ্যাঁ আবার দেখা পাই, আবার আবার হবে দেখা, আবার হবে তো দেখা, আবার হবে তো দেখা। এ দেখার শেষ দেখা নয় তো? বাহ, আবার হবে তো দেখা। হ্যাঁ এ দেখার শেষ দেখা নয় তো? বাহ, যাই হোক, দাদুর সঙ্গে দেখা হলো, চিকুর সঙ্গে দেখা হলো, সকাল সকাল খুব ভালো লাগলো। এবার বাজারে যাবো। কি হলো গাড়ির, কি হলো? হাই দে, এই তো হয়ে গেছে, চলো। এই রকিকে আজকে একটা কৃমি ওষুধ খাওয়াতে হবে, রকির ভ্যাকসিনের ডেট এসে গেছে। কৃমি ওষুধ খাও রকির সঙ্গে, তুমিও না যাও। রকির ভ্যাকসিনের ডেট, লাস্ট ভ্যাকসিনের ডেট এসে গেছে, তো ডাক্তার বলেছে আগে কৃমি ওষুধ খাওয়াতে হবে, পাঁচ দিন পর ভ্যাকসিন হবে। খাওয়াবো কি করে, এটাই হচ্ছে চাপ। এরকম বড় বড় দুটো এ দিয়েছে, ওষুধ দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, দেখো খাওয়াবো কি করে বলো। দাদু গুঁড়ো করে, গুঁড়ো করে মুখে ঠেলে দিতে হবে জল দিয়ে। ছাদে যাও না, কি ছাদে যাও না, রকিকে ওষুধটা খাইয়ে আসো না দাদু। বাজার থেকে চলে এসেছি, জম জমে গেছে। অর্জুন নিজেই তেল ভেজে নিজেই করতেছে। এই যে চিপস গুলো নিয়ে এসছে ভাজবে বলে। এই তুই কি করবি? সকাল সকাল পকোড়া ভেজেছে, পকোড়ার মুড়ি। এই যে চারটে ওষুধ দিয়েছে, কিমির ওষুধ, কি করে খাবো ভাবছি। নিচে চলে এলাম, গুঁড়ো করতে হবে ওষুধ। এই যে চার খানা ওষুধ, বেশি জল দিলে হবে না, এইটুকু জল নিয়েছি। এতে ওষুধগুলো ফেলে দেবো। বাবা এত বড় বড় চিপস হয়েছে তোর,
একদম দুবারই তোকে আমি ঘের বসব দুটো বিস্কুট আগে থেকে নিয়ে রাখি, তেতো লাগবে তো তখন দিয়ে দেবো। এগুলো হচ্ছে রকির বিস্কুট, পকেটে নিয়ে নিলাম। একটা বিস্কুট দাও, আর তিতো লাগতেছে মনে হয়। তিতো লাগতেছে বেটা, এমন মারবার লাঠি ভেঙে দেবো একদম। চুপচাপ দাঁড়া, ঘুম মারব আবার মোড়া নিয়ে আসতে যে বসবে দেখো দাদু, চলো আজকে হয়েছে যে ভেজ ডাল আলু করলা ভাজা আর এক গামলি এঁচোড়ের তরকারি। ওইদিকে অর্জুন আর দাদু তো আগে থেকে খেতে বসে পড়েছে, দিয়ে দিই। আবার ভেজ ডাল হয়েছে, আবার বলছে যে লেবু চাই, লেবু পাতি লেবু। দাদু খিদে পায়, আজ মেনু কম আছে, তিনটে আমি তো কেনবো, খিদে পায়। এঁচোড়টা বৌদি রান্না করছে, এঁচোড় আর আলু করলা ভাজছে, আর গ্যাসে আমি ডাল করছি। দাদুর অভ্যাস টাইম আমি তো একটু ভালো মানে চার না চারও নয় দশ থেকে লজ্জা পাওয়া উচিত, সাত আট পাই রিসিভ হয়েছে তিন দশের মধ্যে, না দশের মধ্যে আমি কালকে এমনি বলছি, কালকে দশের মধ্যে আমি পাঁচ পেয়েছিলাম। তো অনেকদিন ওয়েদার খারাপ ছিল সেই জন্য আর বড়ি দেওয়া হয়নি, আজকে সকাল থেকে ওয়েদার ভালো ছিল, মাসি বড়ি দিল, আবার দেখছি বিকেলবেলা এই যে মেঘ করে এলো। চিকু আরে তো বাড়ি চলে গেছে, এবার এইগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি, আর নোনটার জন্য কি কিনে নিয়ে এসেছি আপনাদের দেখাবো। ওই যে আমাদের পাশেই তো নোনটাতে বাড়ি, এই যে গান চলছে, মাসি যাবে তো? না সবাইকে বলে গেছে তো, বলছে সবাই যাবে।
হয়েছে তার আবার কোটুবার সাথে কি হয়েছে বলা গেছে তো তোমাকেও যে সবাইকে নিয়ে যাবে সব বাচ্চাগুলো গেছে ঘরের ভেতরে টিভি দেখছে একটু শান্তি আমি আর চিকু আছি চিকুকে একটু এখন খাওয়াচ্ছি ভাত খেতে তো অনেক দেরি আছে আর আজকে রাত্রিবেলা একটা অনুষ্ঠান আছে যে আমাদের পাশের বাড়ি ঘর থেকে দেখা যাচ্ছে নন্টার জন্মদিন তো নন্টার জন্য গিফট কিনতে যাবে বলে আপনাদের দাদা বেরিয়েছে আরও টুকটাক কাজ আছে জন্মদিনে যাবে তুমি আমাকে অনেক করে যেতে বলছে নন্টের মা আর বাবা দুজনে মিলে আবার সাজবে সাজবো কি আমারও বলছে এই তো এইটুকুটা সাজ ঠিক আছে বন্ধুরা আজকে নন্টের জন্মদিনে আমরা সবাই যাব আনন্দ করব খাওয়া দাওয়া হবে প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে বক্স বক্স বাজছে এখন যাব গিফট কিনতে নন্টের জন্য ও বলেই দিয়েছে টেডি নিবে না বড় টেডি দিতে হবে ওকে ও বলে গেছে বলছে পপি আমাকে টেডি দিবে বড় টেডি বড় এরকম বড় দেখি যায় বাজার দিয়ে কত বড় টেডি পাই দেখি এই যে সকালে আপনাদের দেখাচ্ছিলাম সকাল আর ওয়েদার আলাদা ছিল আর এখনকার ওয়েদার দেখুন পুরো পরিষ্কার রোদ উঠে গেছে পাঁচ দিন পর রোদ বেরিয়েছে খুব ভালো লাগছে বেশ একটু আমেজ আমেজ লাগছে সব চাষিরা উঠে গেছে ভাত খেতে ভাত টাত খেয়ে দিয়ে এসে আবার দুপুরবেলা শুরু করবে ধান রোপণ শুরু করবে তো আর বেশি নয় দিন পাঁচেকের মধ্যে দেখবেন পুরো সবুজ হয়ে গেছে আমাদের এই মাঠটা এই বেরিয়েছি বাজারের দিকে যাব হাঁটছি এখন বাইক গেলেই উঠে পড়বো আর আমাদের কাছে সিম দেখুন কত সিম হয়েছে মা লাগিয়েছিল এই সিম গাছটা খুব বড় বড় সিম হয়েছে পপিকে বলতে হবে তুলে নিতে অনেক সিম হয়েছে অনেক কিন্তু বেশ ভারী কে নিয়ে যাবে তুই নিয়ে যাবি না তোর বাবা তুমি যাবে আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করে গেছে তো সন্ধ্যেবেলা সবাই মিলে যাব এই চকলেট দুটো নন্টে পরে খাবে ওই করে আমি টেডির মধ্যেই দিয়ে দিই আর এই ভিড়ের সময় তো হাতে ওর হাতে দেওয়া যাবে না আর একটা চকলেট এই যে অর্জুন খাবে বলে বাবা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এবার নন্টের মনে হচ্ছে কেক কাটা হবে আর আমরা এই কজনই এখন যাব আর খানিকক্ষণ পরে তারপরে বাদ বাকি সবাই যাবো পাশের বাড়ি তো কিন্তু যাতে ঠান্ডা না লাগে তার জন্যে এই যে চাদর চাদর নিতেই হবে চাদর না নিলে হবে নি বাস এই তো আমি অর্জুন আর তিনজনে বেরিয়ে পড়েছি দিদি বলছে
চকলেট নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চা একটা দিই এভাবে চাচ্ছি দেখ কেমন করে বাবা মা মাসি আরে সবাই খাওয়া দাওয়া করে চলে এলো, ঘরে থাক অর্জুন আর ঋষি ওখানে আছে, আমরা গেলে খাবে। মায়ের তো সুগার ওই জন্য মিষ্টি খাওয়া বেরিয়ে পড়েছি। সামনাসামনি তো লাইট জ্বালো, যাই খাবো চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন ফ্রাইড রাইস, চিকেন পড়ে গেছে, চিকেন অর্জুন এত ফুচকা খেয়েছে বলছে বাবা পেট ব্যথা করতেছে, হাঁটতে পারছি না। আর একজন আমাদের দেখবেন এই দেখুন, এই দেখুন তো তো আমাকে ভেলা দিয়ে চলে যাচ্ছে, চিকেন কষা দুবার নিয়েছে, ফ্রাইড রাইস দুবার নিয়েছে, আমি একটু দেখে খাও রে ভাই। বাবা সব সময় তুমি ভালো রকম করে খপ খপ ছাটি দিল না, রান্নাও খুব ভালো হয়েছে। তো আর বেশি বড় করছি না, নন্টার জন্মদিনে আমরা সবাই খুব আনন্দ করলাম, দারুণ খাওয়া দাওয়া হলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।